Assalamualaikum. আজকে আমরা মক অলিম্পিয়াডের মানে 2022 সালে যে মক অলিম্পিয়াড হয়েছে বিডিএমওর তার প্রথম যে প্রবলেমটা ছিল যে 2019 কে দুইটি ভিন্ন পূর্ণসংখ্যার গুণফল হিসেবে কতভাবে লেখা যায় এটা আমরা সলভ করব তো যেহেতু বলছে 2019 কে দুইটি ভিন্ন পূর্ণসংখ্যার মানে আমাদের এখানে কিন্তু পূর্ণসংখ্যার যে দুইটা আমরা গুণ করব সেটা অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে তো প্রশ্নের মধ্যে কিন্তু এই পূর্ণ কথাটা কিন্তু মিসিং ছিল তো এটা আসলে পূর্ণসংখ্যার গুণফল হবে এবং ইংলিশের মধ্যে কিন্তু ইন্টিজার লেখা ছিল তো এই কারণে বাংলা একটু মিস্টেক করেছিল ওখানে কিন্তু পূর্ণসংখ্যার গুণফল হবে আচ্ছা তো আমাদের 2019 কে দুইটি ভিন্ন পূর্ণসংখ্যার গুণফল হিসেবে কতভাবে লেখা যায় এটা প্রশ্ন চাইছে তো আমাদের 2019 কে ভাঙাতে হবে তো আমি কি করতে পারি আমি কিন্তু 2019 কে 1 দ্বারা ভাগ করতে পারি তাহলে আমাদের ভাগফল কত হবে ভাগফল 2019 হবে আর আমাদের ভাগশেষ 0 হবে তার মানে আমি বলতে পারি 2019 গুণন 1 এটা ইকুয়াল কি হয় 2019 আমি বলতে পারি তো এইখানে 2019 একটা সংখ্যা আবার 1 কিন্তু আর একটা সংখ্যা দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন আবার আমি আরো কিভাবে করতে পারি এটা যেহেতু আমাদের একটা বিজোড় সংখ্যা তাই এটা দুই দ্বারা ভাগ যাবে না এখন তিন দ্বারা ভাগ যাবে কিনা সেটা দেখি আমরা তো আমাদের কি করতে হবে তিন দ্বারা ভাগ কখন যাবে সেটা আমাদের জানতে হবে কখন আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো যখন আমাদের অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে তখন পুরো সংখ্যাটাই আমাদের তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে 9 আর একে কত হয় 10 10 আর 2 12 এই 12 তো আমাদের তিন দ্বারা বিভাজ্য তার মানে আমি এই পুরো সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করতে পারি তো আমি যদি 2019 কে তিন দ্বারা ভাগ করি তাহলে হয় 3 6 18 2 নামলো আর এখানে 1 নামলো তাহলে 3 7 21 আর এখানে আমাদের 9 নামলো তাহলে 3 3 কে 9 তাহলে এটাই তো আমাদের ভাগফল তার মানে আমি বলতে পারি 6 7 3 গুণন 3 এটা করলে আমরা কি পাবো 2019 পাবো এখন এই যে 2019 পাইলাম গুণ করে এখন আমাদের দেখতে হবে দুটো কি ভিন্ন ভিন্ন কিনা অবশ্যই ভিন্ন ভিন্ন 673 একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা তার মানে এই দুটো আমরা যদি গুণ করি পাবো হলো 2019 তো এরপরে আর কোনো সংখ্যা দিয়ে 2019 কে আমরা ভাগ করতে পারি না কারণ 2019 এর মোট যে আমাদের উৎপাদক আছে বা বলতে পারি যে মোট গুণনীয়ক আছে সেটা হলো 4 এই 4 আর আমরা কিভাবে আমরা দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যার গুণফল হিসেবে কতভাবে প্রকাশ করতে পারতেছি দুই ভাবে একটা হলো এই যে 2019 গুণন 1 এটা একটা আর এটা 673 গুণন 3 এটা একটা তার মানে আমাদের অ্যানসার কত হবে এটার জন্য অ্যানসার হবে আমাদের 2 অর্থাৎ আমি দুই ভাবে দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যার গুণফল 2019 আনতে পারবো তো এটার অ্যানসার হবে 2